আমরা কিভাবে রিমুভ করতে হয় সেটা দেখবো। আমরা পার্টিকুলার ফাইলকে মুছছি, মুছার কমান্ডটা দেখি। পাওয়ার শেল ফোল্ডারের মধ্যে ধরুন আমি নিউ টেক্সট ডকুমেন্ট ফাইলটাকে মুছে দেব, সি কোলন স্ল্যাশ, এটা কোথায়, পাওয়ার শেল, পাওয়ার শেল থেকে মুছে দেব নিউ টেক্সট ডকুমেন্ট ফাইলের নামটা কি স্পেস দিয়েছিল, স্পেসের কারণে মুছে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের কমান্ডটা ছিল রিমুভ হাইফেন আইটেম স্পেস সি কোলন পাওয়ার শেল ফোল্ডারটা, তার মধ্যে থাকা ফাইলের নামটা, অর্থাৎ ফাইনালি ফাইলটাকে পরিপূর্ণ নামে দিতে হবে। ঠিক আছে, এর ফলে দেখেন পাওয়ার শেল ফোল্ডার থেকে এটা মুছে গেল। তাহলে আমরা দেখলাম কি আমাদের কীভাবে ফাইলটা মুছতে হয়, যেটাকে আমরা বলছি রিমুভিং ফাইল অ্যান্ড ডিরেক্টরি, সেম ভাবেই মুছা যাবে। Thank you for watching this video.